বিভিন্ন স্থানে জামায়াত শিবিরের নৈরাজ্য ও তাণ্ডবের কড়া সমালোচনা করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হকটুকু বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তিনি বলেন নৈরাজ্য সৃষ্টিকারী জামা শিবির নেতাকর্মীদের খুঁজে বের করতে সারা দেশে চিরুনি অভিযান চালানো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওদের বিরুদ্ধে সারাশি অভিযান চালিয়েছে এবং ওদেরকে বিরত করতে বাধ্য করেছে বিরত হতে বাধ্য করেছে ওদের পরাজিত করেছে এই অপকর্ম চলতেই থাকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অব্যাহত গতিতে ওদের প্রতিরোধ প্রতিহত করবেই